হ্যালো বন্ধুরা, আমি প্রশান্ত মণ্ডল, ড্রয়িং লজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো আপনি আপনার ডেস্কটপে কীভাবে র্যাম ইনস্টল করবেন। তো দেখুন, আমার হাতে একটি র্যাম রয়েছে, এটি আমি ইনস্টল করে দেখাবো। অনেকেই র্যাম খোলার পর বিপদে পড়ে যান যে কীভাবে আসলে এটি ইনস্টল করবেন, কীভাবে ছিল এভাবে না এভাবে ছিল, কোন পাশে ছিল সেটা বুঝতে পারা যায় না। তো সেটি নিয়েই আজকে ভাবলাম একটি ভিডিও করি। তো আগে দেখাই ওখানে যে আমাদের স্লটটা আছে সেটা কীরকম, এরকম আছে এখানে দেখুন। তো এখানে আমাদের র্যামটা ইনস্টল করতে হবে। আমার কাছে দুটি 2 GB করে 4 GB র্যাম আছে এখানে। তো চলুন ইনস্টল করি কীভাবে দেখা যাক। আচ্ছা দেখুন, প্রথমে ভালোভাবে দেই। আচ্ছা দেখুন, আমি যদি র্যাম্পটা এইভাবে নেই, অর্থাৎ এইরকমভাবে নেই, দেন কি হচ্ছে, আন্দাজে জোরাজুরি করা যাবে না, ভালো করে স্লটের 2 মাথাটা প্রবেশ করাতে হবে। ঢুকে ঢুকে নিচের দিকে দেন, তাহলে দেখা যাচ্ছে কি, দেখুন আমি যদি জুম করি দেখা যাবে কিনা জানি না, আর একটু আগে দেখে নেই আমি। র্যামের যে পোর্টটা আছে, পোর্টটা ঠিক মিডেলে, যে এখানে ঠিক এখানে দেখুন একটা নাম্বার দেওয়া আছে, প্লাস হচ্ছে এখানে একটা মিডেল, এবং আমাদের যে র্যাম তার মাঝেও কাটা একটা অংশ আছে প্রায় মিডেলের দিকে সেটা। তো অনেকেই এটা দেখতে অনেকটা মিডেলের মতোই মনে হয় যে এটা মাঝখানে আছে, কিন্তু এটা আমাদের বুঝার সুবিধার্থে ওরা আমাদের মাঝখানে দিয়ে দেয়নি, এক পাশে দিয়েছে, যে কারণে আর কোনো অসুবিধা হয় না। দেখুন আমি যখন র্যামটা উল্টা ধরেছি, আমি এখন উল্টা ধরেছি র্যামটা, এই যে এখন যদি আমি দেই স্লটটাতে প্রবেশ করাই, পোর্টে দেই স্লটটা, তাহলে দেখুন হয়তো দেখতে পাবেন, হ্যাঁ দেখুন আমি ফোকাস করলাম এই জায়গাটাতে, খেয়াল করুন একটু যে আমার র্যামের কাটা অংশটা আর র্যামের স্লটের মধ্যে যে পোর্টের মধ্যে যে অপশানটা রাখা হয়েছে সেটা কিন্তু 100টা পড়েনি। সুতরাং আপনি এটা হাজারো জোরাজোরি করে কিন্তু এটা এখানে সেট আপ করতে পারবেন না। তো সেট আপ করতে হলে কী করতে হবে, র্যামটা এখান থেকে বের করে নিয়ে জাস্ট ঘুরিয়ে দেবেন, আর কিছুই না, জাস্ট একটু ঘুরিয়ে দেবেন, দেন আবার বসান। দেখুন এবার যদি আমি আপনি খেয়াল করেন, এবার দেখুন দুটা অপশানে কিন্তু 100টা পড়েছে। তাহলে এখন আমার এটা সেট আপ করতে কোনো সমস্যা নেই, সুতরাং আমি এটা ভালোভাবে এটাতে চাপ দিই, এবং দেখুন জায়গায় নিজ জায়গাতে অবস্থান করে ফেলেছে। এবং ভালো করে চেপে ধরে আপনি
কয়টি র‍্যাম আছে সেটা আমি সেট করব ঠিক আছে কিভাবে RAM দুটি ইনস্টল করা হয়ে গেছে তো মোটামুটি এই হচ্ছে এটার কাজ জাস্ট আপনাকে ওই RAM এর স্লটের মাঝে যে একটা অপশন থাকে যে এখানে দেখুন এই জায়গাটা জাস্ট ম্যাচ করে এটা সেটআপ করে দিতে হবে আর কিছুই না এই পাশেরটা এই পাশে গেলে বা এই পাশেরটা এই পাশে আসলো কিনা সেটাও কোনো সমস্যা নেই ব্যাস এতটুকুই ডান তাহলে আর কোনো চিন্তা করার কিছু নাই যে কিভাবে হবে উল্টা হবে না এই হবে এইসব ভাবার কিছু নেই জাস্ট সিম্পলি এটা সেট আপ করে দিবেন তো বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন